বিক্ষোভের মুখে মুসলেকা নিয়ে সৈয়দা রত্না এবং তার ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ রোববার মধ্যরাত বারোটার দিকে কলাবাগান থানা থেকে দুজনকে মুক্তি দেওয়া হয় এ সময় কলাবাগান থানা পুলিশের পক্ষ থেকে বলা হয় সৈয়দা রত্নার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা দেওয়া হচ্ছে এরপর কলাবাগান থানার ওসি পৈতোষচন্দ্র বাইরে যান থানায় ফিরে রাত এগারোটার দিকে তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইন নয় শুধু সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সৈয়দা রত্নার বিরুদ্ধে মামলা দেওয়া হবে আর তার ছেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে ওচি পরিতোষ ওই ঘোষণা দেওয়ার পরপরই তার মোবাইলে একটি কল আসে তখন পাশে গিয়ে ফোনে কথা বলেন তিনি মুঠোফোনে কথোপকথন শেষে ওচি বলেন কারো বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না মা ছেলে দুজনকেই ছেড়ে দেওয়া হবে শুধু মায়ের কাছ থেকে একটি মুসলেকা নেওয়া হবে এরপর ছয়দা রত্নার কাছ থেকে মুসলেকা নেওয়া হয় মাঠ রক্ষার আন্দোলন আর করবেন না এবং ডাকলে যে কোনো সময় থানায় হাজির হবেন এই শর্ত দিয়ে মুসলেকা নেওয়া হয় থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছয়েদা রত্না বলেন আমাকে থানায় এনে বসিয়ে রাখা হয়েছিল এখন এর বেশি আর কিছু বলতে পারছি না পুলিশ প্রথমে বলেছিল নির্মাণ কাজে বাধা এবং ঠিকাদারকে ধাক্কা দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে তবে এলাকাবাসীর অভিযোগ মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদ করায় ছুয়েদা রত্না এবং তার ছেলে প্রিয়াংশুকে আটক করেছে পুলিশ এর আগে গত চৌঠা ফেব্রুয়ারি রাজধানীর পান্থপদে কনকরট টাওয়ারের সামনে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানার ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করে এলাকাবাসী কলাবাগান এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে স্থানীয় শিশু এবং এলাকাবাসী অংশ নেয় মানববন্ধনে এলাকাবাসী জানিয়েছিল কলাবাগান এলাকার খোলা একটি জায়গা তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত শিশুদের খেলাধুলার পাশাপাশি সেখানে ঈদের নামাজ জানাজা সহ বিভিন্ন সামাজিক আয়োজন হয় স্থানীয় লোকজন জায়গাটি মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন ওই মানববন্ধনে মাঠ রক্ষার আন্দোলনকারী সৈয়দা রত্না বলেছিলেন মাঠটি রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে চিঠি দেওয়া হয় কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি এলাকার সাংসদ আশ্বাস দিয়েছিলেন তিনি বিষয়টি দেখবেন কিন্তু এখন শিশুদের যাতায়াতই বন্ধ হয়ে গেছে ঢাকা জেলা প্রশাসন দুই সালের চৌঠা আগস্ট এক নোটিশে জানায় ডিএমপির কলাবাগান থানা নিজস্ব ভবন নির্মাণের জন্য ওই সম্পত্তি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে সেই নোটিশে এই জমিকে প্রতি জমি হিসেবে উল্লেখ করা হয় নোটিশ দেওয়ার পর থেকে স্থানীয় লোকজন জায়গাটিকে মাঠ হিসেবে রাখতে প্রতিবাদ করে আসছিলেন গত একত্রিশ জানুয়ারি কলাবাগানের তেঁতুলতলা মাঠে খেলতে যাওয়া কয়েকজন শিশুকে কান ধরে উঠবোস করায় পুলিশ এ ঘটনার ভিডিও ধারণ করায় শিশু আতঙ্কিত হয়ে পড়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠ নামে পরিচিত একটি মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে সোচ্চার ছিলেন ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না তিনি বাংলাদেশ শিল্প গোষ্ঠীর একজন সদস্য রোববার সকালে ওই মাঠে ইট সুরকি ফেলা হলে সেখানে গিয়ে ফেসবুকে লাইভ করেন সৈয়দা রত্না এক পর্যায়ে সকাল এগারোটার দিকে তাকে আটক করে পুলিশ পরে তার কলেজ পড়ুয়া ছেলেকেও ধরে নেওয়া যাওয়া হয় দিনভর মা ছেলেকে থানায় আটকে রাখা হয় তাদের আটকের খবর পেয়ে দুপুর বারোটার দিকে ওই মাঠে যান মানবাধিকার কর্মী খুশি কবির বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলা সমিতির প্রধান নির্বাহী সয়দা রিজওয়ানা হাসান উদিসির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আরিফ নূর কয়েকজন পরে রাতে মা ছেলেকে মুক্তির দাবিতে মানবাধিকার কর্মী এবং উদিসির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা জড়ো হন কলাবাগান থানার সামনে ছয়দা রত্ন ছেলের মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা বিক্ষোভকারীদের হাতে হে পুলিশ আমার মা কই পুলিশ আমার বোন কোথায় পুলিশ আমার ভাই কোথায় মাঠ দখল করে থানা চাই, না ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায় রাত নয়টার দিকে থানার সামনে থাকা উদিসি সদস্য নাজিয়া নিগার বলেন নাগরিক অধিকার নিয়ে কাজ করার কারণেই সৈয়দা রত্ন এবং তার ছেলেকে পুলিশ হয়রানি করছে